টমোনার বুকে এগিয়ে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ কাজ। ইতোমধ্যে 50টি পিলারের মধ্যে সম্পন্ন হয়েছে 31টি। সবশেষ খবর জানাতে টাঙ্গাইলে আছেন রিপোর্টার রিঙ্কু কুণ্ডু, সরাসরি যাচ্ছি তার কাছে। বুকে এখন অনেকটাই দৃশ্যমান হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণ কাজ। দেশের দীর্ঘতম এই রেল সেতুটি এখন পর্যন্ত কিন্তু 4.8 কিলোমিটার যে সেতুটি রয়েছে সেই সেতুর মধ্যে কিন্তু 2 কিলোমিটার নির্মাণ কাজ প্রায় শেষের দিকে এবং এখন কিন্তু প্রায় 2 কিলোমিটার নদীর উপর কিন্তু দৃশ্যমান। প্রকল্প পরিচালক যেটি জানিয়েছেন যে এই সেতুটি আসলে যে 50টি পিলারের মধ্যে এখন পর্যন্ত 31টি পিলার বসানোর কাজ শেষ হয়েছে, মোট 49টি স্প্যানের মধ্যে 18টি স্প্যান বসানোর কাজ সম্পূর্ণরূপে শেষ হয়েছে, 19 নম্বর স্প্যান যে বসানোর কাজ সেটি কিন্তু আসলে চলমান রয়েছে। এছাড়া নদীর দুপারে মূল সেতু কাজের পাশাপাশি নদীর দুপারে রেল ট্র্যাক বসানোর কাজও কিন্তু অনেকটাই এগিয়ে চলেছে। আমরা যেটি জানতে পেরেছি প্রকৌশলীদের সাথে কথা বলে যে নদীর পূর্ব অংশ অর্থাৎ টাঙ্গাইল অংশে 80% রেল ট্র্যাক বসানোর কাজ শেষ হয়েছে এবং নদীর পশ্চিম অংশ অর্থাৎ সিরাজগঞ্জ অংশে রেল ট্র্যাক বসানোর কাজ হয়েছে 65%। তো পুরো প্রকল্পের অগ্রগতি কথা যদি বলি, প্রকল্প পরিচালক মাসুদুর রহমান আমাদেরকে যেটি জানিয়েছে সেতুর পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি এখন পর্যন্ত 65% এবং রাত দিন দেশি বিদেশি প্রকৌশলী এবং কর্মীদের তত্ত্বাবধানে নির্মাণ কাজ কিন্তু আসলে এগিয়ে চলেছে এবং জাপান এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে এবং এর ব্যয় ধরা হচ্ছে 16,781 কোটি টাকা। তো এই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু প্রকল্প থেকে আমার কাছে নির্মাণ কাজের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম টাঙ্গাইলে।